জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক যেই ঘোষণাটি আজ দিয়েছেন, এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। পরস্পর বিরোধী অবস্থানে জাতীয় পার্টির একটা পরিবার হোসেন মোহাম্মদ এরশাদের পরিবার, তার স্ত্রী এবং তার ভাই বিপরীত মেরুতে দাঁড়িয়েছেন এবং জাতীয় পার্টি দৃশ্যত বিভক্ত দুই ভাগে, এর সমা মানে এর প্রতিকার কিভাবে করবেন জাতীয় পার্টি? ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা দলেই একটা খারাপ সময় আসে, যে কোনো কারণেই হোক। জাতীয় পার্টির এখন খারাপ সময়ের ভিত্তি দিয়ে যাচ্ছে আমরা সবাই জানি, এবং সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পেরেছি জিনিসগুলো। এটা খুব অ্যাম্বারাস করে আমাদেরকে, এবং এই নিয়ে আমি মিডিয়াতে যতই কথা বলবো ততই জিনিসটা আমার কাছে ওরকম শোভনীয় হবে না, এবং মনে হবে যে আমি কাউকে উস্কে দিয়েছি। সেই জন্য আমি এ ব্যাপারে আমি কথা বলতে চাই না। শুধু আমি এইটুকু আশা করব যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমরা করেছিলাম, তার যে আমাদের দলের প্রতি তার যে ত্যাগ তিতিক্ষা ছিল তার স্বীকৃতি স্বরূপ আমরা ওনাকে করেছিলাম। উনি আমাদের সবারই শ্রদ্ধার পাত্র, এবং জি এম কাদের সাহেবের নেতৃত্বে আমাদের দলটা চলছে। আমরা আশা করব যে ভুল বুঝাবুঝিটা হয়েছে এটা নিজেদের মধ্যে ঠিক করাই উচিত, কোনো এক সময় হয়তোবা আমরা বসে এই জিনিসটা ঠিক করার চেষ্টা করি। তিনি সংসদ সদস্য ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, তিনি নির্বাচন করতে পারেননি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ছেলে কেউ মনোনয়ন দেওয়া হয়নি জাতীয় পার্টির পক্ষ থেকে, এটা কি স্পষ্ট বিরোধ না? না, কতটা ঠিক নয় এটা। উনি যখন আমাদের কাছে, এটা সবাই জানেন, এটা তো এসেছে, উনি আমাদের কাছে তিনটা সিট চেয়েছিলেন এবং আমরা প্রস্তুত ছিল। আমাদের অফিসেও একদম লাস্ট ডে পর্যন্ত মনোনয়ন বিক্রির যেদিন লাস্ট ডে ছিল সেদিন রাত 10টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে আপনি বললেই এগুলো আপনার বাসায় পাঠানো যেতে পারে। আমি জানি না এর মধ্যে কি কারণ ছিল, এই কারণগুলো একদিনে তো আর বলা যাবে না, এটা বিশ্লেষণ আমাদের নিশ্চয়ই কোনো না কোনো সময় আমাদের প্রেসিডিয়াম কিংবা বর্ধিত সভায় এগুলো আলোচনা হবে, এবং এই আলোচনার মাধ্যমেই একটা দলের আভ্যন্তরীণ যে কোন্দল থাকে সেগুলো মানে নিষ্পত্তি করা। ধন্যবাদ আপনার কাছে আসবো। সম্মানিত দর্শক, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আসাদুজ্জামান রিপন, বিএনপির বিশেষ সম্পাদক, আপনাকে স্বাগত।